নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত বেশ কয়েকদিন পর আমি উপস্থিত হয়েছি আবার কারণ একটু অসুস্থতা গলা একেবারেই ভালো ছিল না সেই কারণে তো এখন অনেকটাই সুস্থ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আমি আলোচনা করব এখন এস এস কে আগামী ছয়ই মার্চ জমায়েত নিয়ে আমরা জানি যে এস এস আগামী ছয়ই মার্চ বিকাশ ভবনে ডেপুটেশন এবং করুণাময়ীতে ব্যাপক জমায়েত রয়েছে এবং এই জন্য কিন্তু অনেক দিন পর আবার দেখা যাচ্ছে এসএস কে শিক্ষকদের মধ্যে এবং একাডেমিক সুপারভাইজারদের মধ্যেও বেশ উদ্দীপনা উৎসাহ তারা প্রত্যেকেই যেন একটু উৎসাহিত হয়ে পড়েছেন বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছ তারিখে উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় এস এস এম এসকের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের যে মিটিং বা সভা বা কর্মসূচি ছিল সেগুলো অনেক জেলাতে পালিত হয়েছে সম্পন্ন হয়েছে এবং অনেক জেলা হচ্ছে তো সোমবারের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে আশা করি সমস্তটাই শেষ হয়ে যাবে সবার এবং আমি যতটা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাতে ভালোই লাগছে যে দীর্ঘদিন পর সেই দু সালের পর আবার এস এস শিক্ষকদের মধ্যে ঠিক এরকমই একটি উদ্দীপনা দেখা দিয়েছে যেখানে বেতন বৃদ্ধি বা অন্যান্য যে দাবি রয়েছে সমস্ত দাবির সপক্ষে তারা জোরালো আন্দোলনে নামতে চলেছেন তার কারণ তো আমরা জানি যে এবারের বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী এস কে এম এস কে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু মিত্র এদের কারুর জন্যই বা সমগ্র শিক্ষার অধীনে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক কর্মী রয়েছেন কারুর জন্যই কিছু বরাদ্দ করেননি যা করেছেন তার বেশিরভাগটাই রয়েছে অন্যান্য প্রশাসনিক লোকেদের জন্য চুক্তিভিত্তিক যারা রয়েছে তাদের জন্য তো প্রত্যেকের জন্যই আমরা আশা করেছিলাম যে সামান্য হলেও কিছু না কিছু হবে কিন্তু তা হয়নি বিশেষ করে পার্শ্ব শিক্ষক আর এস এস কে শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষা মিত্র পৌরসভা বা মাদ্রাসা সবারই এসএস কেমএসের তাদের জন্য কিন্তু কিছু হয়নি তো আশা করি যে আগামী ছয়ই মার্চ যে জমায়েত এবং আন্দোলন বা ডেপুটেশন দেওয়া হবে তা সফল হবে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে যে ছয়ই মার্চ কি সত্যি সত্যি করুণাময়ীতে জমায়েতের কোনো সুযোগ দেবে প্রশাসন অগ্রিম যদিও অনুমতি আছে বা থাকবে তা সত্ত্বেও ক্যান্সেল করে দেবে না তো আপনারা প্রশ্ন করবেন কেন কেন ক্যান্সেল করতে যাবে অনুমতি যেটা দেয়া হয়েছে সেটা পুলিশের তরফ থেকে নিশ্চয়ই অনুমতি পাওয়া গেছে এবং গেছে বলেই নেতৃত্বদের ভেতরে এত উৎসাহ উদ্দীপনা এবং প্রস্তুতি কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে ছ তারিখে বারাসাতে মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু জনসভা রয়েছে কলকাতার প্রশাসন ব্যস্ত থাকবেন কিন্তু সেই জনসভা নিয়েই আর সেই সময়ে কলকাতাতে অন্য কোনো মিটিং মিছিলের অনুমতি দেবে কি না এটি কিন্তু আমার মনে একটা সন্দেহ দেখা দিয়েছে আমি জানি না যে সেই দিনের যদি জমায়েত হয় সেই সময় যে প্রশাসনকেও থাকতে হবে পুলিশকে থাকতে হবে ফলে পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার দিকে নজর দেবে নাকি করুণাময়ীর জমায়েতে নজর দেবে তো যদি জমায়েত হয় যদি সেখানে কোনো গণ্ডগোল দেখা দেয় তখন একটা প্রশ্ন উঠতে পারে যে কেন করুণাময়ীতে আজকের দিনেই জমায়েতের অনুমতি দেওয়া হলো ফলে এই সমস্ত দিক ভেবেই কিন্তু আমার এই কথাগুলো বলা তো সেদিক থেকে দেখতে গেলে ছ তারিখে জমায়েত করার অনুমতি পুলিশের পক্ষে দেওয়া কতটা সম্ভব হবে সেটাই কিন্তু ভাবনার বিষয় আমি অবশ্যই অনুরোধ করব এস এস শিক্ষক নেতৃত্বদের আপনারা কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব কনফার্ম করে নেবেন যে ছ তারিখের জমায়েতের অনুমতি ক্যান্সেল করা হচ্ছে কি না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন